আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা যশোরে যাচ্ছি। যশোরের কিছু সৌন্দর্য আপনাদের দেখানোর চেষ্টা করব, সাথে থাকুন আমাদের। এবং আমরা ফেরির মধ্যে আসি, ফেরি দিয়ে যাচ্ছি, আবার দেখতে পাচ্ছেন তো। ইনশাল্লাহ দোয়া করবেন ছয় সালামত যেন যাইতে পারি, যে আপনাদের যশোরের সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য এবং কিছু কিছু ভালো ঐতিহ্যবাহী জিনিস দেখানোর চেষ্টা করব। তো সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো। আমরা খান জাহান আলী একটা ফেরিতে উঠছি, মোটামুটি অনেক বড় ফেরি। এই যে দেখতে পাচ্ছেন, আমি আসছি একেবারে উপরে এবং আপনাদের উপর থেকে দেখানোর চেষ্টা করব একটা ফেরির ভিতরে কী কী থাকে। হ্যাঁ, তো আমি আসলে নয়েজের কারণে আমার সাউন্ডটা আসেনি, তাই আমি নতুন করে সাউন্ড আবার দিয়েছি। আপনারা এই যে দেখতে পাচ্ছেন টিউবের মতন, এগুলো আসলে মূলত যদি লঞ্চ কোনো দুর্ঘটনা ঘটে বা ডুবে যায় ফেরি, তাহলে আপনারা এটা সাবুন নিতে পারবেন। হ্যাঁ, এই জন্য মূলত এগুলো রাখা। আরও দেখতে পাচ্ছেন নামাজের স্থান, এই আপনারা নামাজ পড়তে পারবেন, খুব ভালো সিস্টেম। অজুখানাও আছে এখানে, নামাজের স্থানটা আমার খুবই ভালো লেগেছে। এরকম একটা ফেরির ভিতরে নামাজের স্থান, ওই যে দেখতেই পাচ্ছেন অজুখানা, অজুখানার মধ্যেই অজু করতেছে সবাই। যা যা নামাজের দরকার, নামাজ পড়ার দরকার, তারা নামাজ পড়তেছে এবং অজু করতেছে। দেখেন এক ভাই নামাজ অজু করতেছে, খুব ভালো লাগলো আমার বিষয়টা। সত্যি খুব আমাদের ইতিমধ্যে আমাদের ফেরিটা ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের সামনে আগে। আমরা লঞ্চ স্টিমার, ফেরি, স্পিড বোট, ছোটো নৌকা এবং দেখতেই পাচ্ছেন চর জেগে উঠছে নদীর মাঝে, যদিও শীতকাল, এই জন্য হয়তো বা চর জেগে উঠছে। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই আমাদের এবারে ভ্রমণ। তো আমরা ইনশাল্লাহ সহি সালামত যদি আমরা যশোরে পৌঁছতে পারি, আমাদের যশোরের সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করব এবং কী কী করি যতটা পারি সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন যে হিজলার তাণ্ডব, এই ফেরিতেও চড়ে শান্তি নাই, এদের তাণ্ডবের কোনো শেষ নাই। রাস্তাঘাট, বাস, মানে সব জায়গায় এদের তাণ্ডব। মানে আমাদের কী যে বলবো, এদের আসার ব্যবহার, ভাষা অতিরিক্ত খারাপ, যা বলার ভালো না। যারা এদেরকে ফেস করছেন তারাই ভালো জানেন। তো কথা না বাড়িয়ে চলুন আবার সুন্দর প্রাকৃতিকের। তো ভিউয়ার্স দেখেন, এখানে যাত্রী প্রবেশ এসে, তারপরেও যাত্রী প্রবেশ করে প্রাকৃতিক সৌন্দর্য দেখতেছে, কিছু করার নাই। আসলে আমরা মানুষ তো, আমাদের বিবেক বুদ্ধি আজকে দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের মাথা থেকে। যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।